ঢাকার ব্যস্ত রাজপথে দেখা মিলল অদ্ভুত এক গাড়ির যা চলছে শুধুমাত্র সৌরশক্তি দিয়ে। কারটিতে আছে পাঁচটি সোলার প্যানেল যা চলন্ত অবস্থায় সূর্যের আলো থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্জ গ্রহণ করে। আলো না থাকলেও চলবে ছয় ঘন্টা পর্যন্ত। 150 কেজি ওজনের গাড়িটি দুজন যাত্রী নিয়ে ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে চলবে। যানবাহন দ্বারা ক্রমাগত পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে এমন উদ্যোগ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের 22 জন শিক্ষার্থী। ইয়েস ইউ ক্যান নামে একটি গ্রুপ তৈরি করে তারা। আড়াই মাসের চেষ্টায় 1.5 লাখ টাকা খরচে গাড়িটি তৈরি করে শিক্ষার্থীরা। আমরা চিন্তা করেছিলাম এমন একটি গাড়ি বানাবো যেটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব হবে, এবং সেই উদ্দেশ্য থেকেই বাংলাদেশের প্রেক্ষাপট রক্ষা করার জন্যই আমরা গ্রিন টেকনোলজিতে গাড়িটি বানিয়েছি। যারা পরিবেশ প্রেমী তারা যদি সবাই এগিয়ে আসে তাহলে আসলে সম্ভব এই গাড়িটা রাস্তা রান করানো। আমরা এটা দুইজন বহন করতে পারে এভাবে তৈরি করেছে, কিন্তু যদি আমরা এটা বাণিজ্যিক ভাবে যাই ফিউচারে তখন আমরা এটা চারজন বহন করতে পারবে এভাবেও মডিফাই করতে পারি। আগামী 15 মার্চ দিল্লিতে অনুষ্ঠেয় ইলেকট্রিক সোলার ভেহিকেল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে কারটি, যেখানে প্রতিযোগিতা করবে বিশ্বের 152টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ভার্চুয়াল রাউন্ডে 32তম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের বাংলাদেশের অবস্থান এবং ভাবমূর্তি উজ্জ্বল হবে, পাশাপাশি গ্রিন টেকনোলজির আদলে যে টেকনোলজিতে বাংলাদেশও যে এইটা প্রযুক্তিতে এগিয়েছে সেটাও সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। আমরা আশা রাখি যে আমাদের এই টিমটা চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে আমাদের দেশকে ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই উদ্ভাবন ভবিষ্যৎ বাংলাদেশে আরেকটা নতুন প্রযুক্তির দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশের পরিবেশ দূষণের অন্যতম কারণ যানবাহনের কালো ধোঁয়া, আর সেই দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত যানবাহনের চাপ। বিশেষজ্ঞরা বলছেন এসব পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার করতে পারলে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনি আর্থিকভাবে অনেক সাশ্রয় হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।